কচুয়ায় রাজকীয় গাড়িতে করে প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলার এক উজ্জ্বল নক্ষত্র চাঁদপুরের কচুয়া উপজেলার বারুইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন সরকারকে অবসরজনিত কারণে গাড়িতে করে ও ফুলের বিরল বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আলী আক্কাস মোল্লা। অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়েজ আহমেদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ ব্যাপারী, মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান, মোহাম্মদ গিয়াস উদ্দিন মোল্লা, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরণময় ভৌমিক, মোহাম্মদ মুখলিসুর রহমান বিএসসি, আকলিমা আক্তার ও সালে আবদুল্লাহ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখাওয়াত হোসেন মিশুক, শরীফ হোসেন, মিলি আক্তার, জোবাইদা ইসলাম তিশা, মাহিয়া সুলতানা ও সাদি আহমেদ সহ অন্যান্যরা। পরে বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন সরকারকে শুভেচ্ছা উপহার দিয়ে রাজকীয়ভাবে গাড়িতে করে বিদ্যালয় থেকে নিজ বাড়িতে পৌঁছে দেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীগণ। বিল্লাল হোসেন সরকার সাহেব এলাকারই সন্তান, আমাদের গর্ব, আমরা আনন্দিত। আমাদের গ্রামে 8-10 জন এমএসসি পাস লোক ছিলেন, তার মধ্যে বিল্লাল মাস্টার সাহেব ছিলেন একজন। উনি তার কর্মজীবন শুরু করেছেন সম্ভবত 1991 সাল নন্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে। ওখানে শিক্ষকতা করেছেন, পালাকাল উচ্চ বিদ্যালয়ের অনেক ঠকাইছি। পাশাপাশি আমি নিজেও ঢুকছি, স্যারদের বেতন আজকে 2-3 বছর বাড়াই ঠকাইনি, স্যারদের বেতন না দিয়া এই উত্তর পাশের গাই ঘর করছি, 3.5-4 লাখ টাকা খরচ করে। এটা ইনস্টাগ্রাম আর আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা আমাদের বেতন বাড়াইতে পারিনি। আমাদের বেতন যদি বাড়াইতাম 5 টাকা বাড়াইলে আমিও আমার 2 টাকা বেশি পেতাম, আমিও পাইনি, আপনাদেরকেও দিতে পারিনি। এটা স্কুলের উন্নয়নে ব্যয় করছি। তা আমার এই কর্ম জীবনে এই আপনার উপস্থিত ছাত্র বিদ্যালয়ের সমস্ত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা আপনারা আপনাদের বক্তব্যে উপস্থাপন করেছেন, উনি অভূতপূর্ব অবকাঠামো কাঠামোগত উন্নয়ন করেছেন, বিদ্যালয়ের বিভিন্ন ভবন তৈরি করা, তারপর বিদ্যালয়ের সুরক্ষার জন্য উত্তর দিয়ে গাইডওয়াল নির্মাণ করা। নতুন জয়েনিং করেছিলেন 2015 সালের জুলাই মাসের 7 তারিখে জীবনে আসবে। তো আমি বলব আপনি একজন শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়, আসলে মানুষ গড়ার কারিগর। কিন্তু একটা জিনিস বারবার আমাকে তাড়া করে, সেটা হলো উনি এই হয়েছেন। আমার জানা মতে বিল্লাল হোসেন সরকার সত্যিকার ছাত্রছাত্রী বিদায় দিয়েছেন, অনেককে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যদিও মেয়ের জন্য বক্তৃতা দিয়েছ, ভালো লেগেছে, আরো বক্তৃতা দেওয়ার কথা ছিল, আরো আবেগ আপ্লুত হওয়ার কথা ছিল তোমাদের মধ্যে।